এব্রাহিম বাড়িয়া কোন এক সময় একবার হুজুর বলছিল, এব্রাহিম বাড়িয়া বড় হুজুর বলছিল, সিরাজ সাহেব নাম আমার সাথে তার সাথে দেখা হয়েছিল বৈরব ব্রিজ হওয়ার ভ্রমণ বাড়িয়া আসুন ব্রিজ হওয়ার আগে ফেরিতে আমাকে তিনি বলছিলেন আপনাকে শুননি শুননি মনে হয়। তা আমি বলছিলাম হুজুর আপনি যখন বললেন আমাকে শুননি শুননি মনে হয়, আমিও বলছি আপনাকে ওয়াহাবি ওয়াহাবি। তখন তো এই সায়েন্সের যুগ ছিল না, তখন ডিজিটাল ছিল না, যে ওয়াহাবি হচ্ছে যারা নবী মানে না, শুননি হচ্ছে যারা নবী মানে। আর আবার সুন্নিদের মধ্যে এখন একটা নকল গুরু বাড়িছে, শিয়া এরা, শিয়া এরা সেইদিন আবু বকর ওমর ওসমান কে গালি দেয়। আমি নিজে মদিনা শরীফ দেখেছি, আমি প্রায় 34 বার মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে নিয়েছেন। রাসূল বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবী জিয়ারত করে তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব, আমার উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন আপনার ডান হাত তুলে বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না, নবী কি মরা না জিন্দা, নবী এখন এই মাহফিলে আছে কি না বলো। রাখছে কে, কিছু আছে শিয়া আবার কিছু আছে আহলে হাদিস, আহলে হাদিস আর হাদিসের কাছে ওদের যে আর তো আছে ওয়াবি লামজাবি, আবার আছে সয়ুসুলি, এদের থেকে সাবধান থাকবে। আজকে আমি বলে যাচ্ছি সামনে দিয়ে এমন এক সময় আসে, এটা লিখে রাখবে আজকের তারিখ সামনে দিয়ে, কিছুদিন পরে বক্তা বক্তাকে মারবে। তো বক্তা বক্তা যখন মারবে যিনি দাওয়াত দিয়েছেন তিনি করবে এই কি ঘটনা, তো দুইজন বক্তা তারও মারবে, মানে আশ্চর্য ঘটনা। বিশ্ব আমি সাতটা না আটটা আশ্চর্য দেখেছি, আল্লাহ আকবার। কারণ মানুষ আছে, দাঁড়িয়ে আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, লীলা আছে, কিন্তু কলমের মধ্যে ঈমান। আর একটু জন্য আমরা ঈমান চাই কি চাই না, ঈমান দেওয়ার মালিককে। এজন্য আমার নবী আটকানা ব্যস্তের মালিক, শুধু তা নো শুনলে কেন বাহাদুরি দেখা, আমার নবী হচ্ছে মকামে মাহমুদের দুলহা। আমি আজানের দোয়া আপনাদের সামনে বলছি, আমি বেশিক্ষণ কথা বলবো না, আবার কিছুক্ষণ না হঠাৎ মাইক ছেড়ে দেব, কারণ আরো এ বি সি ডি বক্তা আছে, আছে না বাবা আছে, তার জান আলমও আছে নাত পড়ে। আমি আজকে একটা তার নাতও শুনল, আমার বাবার এটা থাকলে অন আমার বাবা কে ঠিক আছে, কারণ আমরা তো নাত রসুল শুনতাম, যারা নাত রসুল পড়ে তাদেরকে একটু ইজ্জত করবেন নবীর শান। আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি আর বেশি কিছু দিতে পারবো না, একটা কথা বলবো, খোদা কি কসম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই ভিডিও বাইরা, এই ক্যামেরাম্যান বাইরা, এই প্রশাসনের বাইরা, শ্রোতা বাবারা, খোদা কি কসম আমার নবী নিজ হাতে শাফাতি লিয়াহলি কাবায়ে মিন উম্মতি, আমার নবী আমাদেরকে সুপারিশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ। সবাই একটু দুই হাত তুলে বলবেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না, দুই হাত তোলেন দুই হাত তোলেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না, নবীর এই ক্ষমতা আছে কি না, চলে বল নবীকে ক্ষমতা দিয়েছেন কে। অনেকে নবীর সুপারিশ মানে না, কোনো বি আমার মতো, কোনো বি আমার মতো বেড়া তোর ফেসরাফ খারাপ নাফাক গন্ধ, আর আমার নবীর ফেসরাফ মোবারক, নবীর ফেসরাফ হচ্ছে মধুর চাইতে মিষ্টি, মেশকাম বলছে নবীর ফেসরাফ মোবারক, নবীর পায়খানা মোবারক, নবীর থুতু মোবারক, নবীর পায়ের তালু মোবারক থেকে মাথার তালু পর্যন্ত মোবারক। সেই নবী এখনো আমাদেরকে সরিষার জানা যেমনে হাতে দেখলে আমরা দেখি নবীজি 18,000 জার 80,000 আলম প্রতি সেকেন্ডে আমার নবী সব দেখতে পাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহর শান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর শান রহমাতুল লিল আলামিন। আপনারা চান যেদিন হাশরের ময়দান হবে
মিজান আসবে কি আসবে না? মিজান পাল্লা, আমি আলেম ওলামা ভাইদেরকে বলবো, মানুষ পাগল হলে রশিদি বাঁধে। কিদি আর রশি যখন পাগল হয় একজন বলেন মানুষ পাগল হলে কিদি বাঁধে, আর রশি যদি পাগল হয় শিকল দি। খবরদার, আপনাদেরকে আমাদেরকে মানুষ মনে করে আল্লাহ ওয়ালা নবী ওয়ালি ওয়ালা। এই দে কাল্লা শাহ বাবা শহীদ, ওনার নাম নিতে হবে, উনি সুন্নিদের ওয়াজ কবুল হওয়ার দাড়ি কমায়, জান্নাতে যাওয়ার দাড়ি কমায়। যারা ওলি আল্লাহ মানবে না, নিজের পায়ে নিজে শতভাগ কুড়ার মাস। তুমি টাইটেল পাশো ভালো কথা, এমএ পাশো ভালো কথা, তুমি দরব পাশো ভালো কথা, এটা তোমার অন্যরকম, কিন্তু তুমি ওলি মানতেই হবে। কারণ ওলি আল্লাহদের কথা নামাজে আছে কিনা? কোথায়? আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহ ফিস সালিহিন। আল্লাহ কোরআনে বলেন নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালিহিন, বলেন ওলি আল্লাহর মাজার দেখলে আমরা জিয়ারত চাই কি চাই না, ওলি আল্লাহর মাজার দেখলে দোয়া পড়তে চাই কি পাই না, ওলি আল্লাহকে মানা কি বেদাত না ইবাদত, ওলি আল্লাহ মানবেন এবং আহলে সুন্নাত জামাতের সকল আলেমদেরকে দোয়া করবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহরিকে দোয়া করবেন। আমি আল্লাহু আকবার যে কাবাকে রেখে আমরা নামাজ পড়ি, ওই কাবার কাবা হচ্ছে আমার নবী। শুধু তা না, নবীজির প্রেমিক, নবীজির আশেক, জান্নাতীদের অন্যতম ব্যক্তি হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক সময় কাবা শরীফের ছাদে উঠলেন। আল্লাহ নবী বললেন বেলাল তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিব কোন দিকে? আমি চতুর্দিক থেকে আজান দিই, কাবা আমার সামনে থাকে। এখন তো আমি কাবার উপরে, আমি কোন দিকে ফিরে আজান দেব? নবীজি বলে বেলাল এখনো তুমি আমাকে চিনতে পারোনি, তুমি খানে কাবাকে পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানাইয়া আজান দাও। যেহেতু খানা তো আগে পেয়েছে, এই জন্য আওয়াজ ছোট হয়ে গেছে। আমার তাহরিকে আমি দোয়া করব আগামীতে খানাটা একটু ফড়ে দিয়ে, কারণ আল হকুমরুন সত্য কথা বলতেই হবে। আমার পাশে, আমার সাথে নিউ ইয়র্কে আমেরিকা আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকি একসাথে ছিলাম, তিনি আমাকে আমেরিকায় রেখে তিনি চলে এসেছেন। ওই ফারুকি সাহেবকে 14 সালে বাসায় ঢুকে 27 আগস্ট তাকে শহীদ করা হয়েছিল। যারা শহীদ করেছে তোমরা বুঝেছ ফারুকি বিয়োগ হয়ে গেছে? না, কোটি কোটি মানুষের হৃদয় ফারুকি তাজা হয়ে আছে। ফারুকিকে শহীদ করেছ তোমরা, যদি আবু সুফিয়ান আবিদি আল কাদিরের কণ্ঠনলীর মধ্যে যদি কোটি কোটি তোমরা গুলি মারো, তীর মারো, তলোয়ার মারো, রক্ত যদি বাইর হয় বাইর হবে। খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিক্রি করব না। চিৎকার দিব সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলো আমরা ঈমান চাই কি চাই না? ঈমান হেফাজতের মালিককে। নবী কাবার কাবা, নবী সমস্ত নবীদের নবী, নবী কি জানেন? ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবী বলে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত দিলাম, সমস্ত আমল ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, সমস্ত ইবাদতের বিনিময়ে তোমাদেরকে আমি দেব জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে জান্নাত দেব। তোমরা জানো ওই আটকানা জান্নাতকে আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে আমি নিজে আটকানা জান্নাত নবীর নামে সাব রেজিস্ট্রি করে দিই। বলেন জান্নাতে যেতে হলে নবীর প্রয়োজন আছে কিনা? সবাই উচ্চ স্বরে আছে কিনা?
এজন্য নবী বলেছেন কি আনা মারাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। এব্রাহিম বাড়িয়া কোন এক সময় একবার হুজুর বলছিল, এব্রাহিম বাড়িয়া বড় হুজুর বলছিল, সিরাজ সাহেব নাম আমার সাথে তার সাথে দেখা হয়েছিল বৈরব ব্রিজ হওয়ার, ভ্রমণ বাড়িয়া আসুন ব্রিজ হওয়ার আগে ফেরিতে আমাকে তিনি বলছিলেন আপনাকে সুন্নি সুন্নি মনে হয়। তা আমি বলছিলাম হুজুর আপনি যখন বললেন আমাকে সুন্নি সুন্নি মনে হয়, আমিও বলছি আপনাকে ওয়াহাবি ওয়াহাবি মনে হয়। তখন তো এই সায়েন্সের যুগ ছিল না, তখন ডিজিটাল ছিল না, যে ওয়াহাবি হচ্ছে যারা নবী মানে না, সুন্নি হচ্ছে যারা নবী মানে। আর আবার সুন্নিদের মধ্যে এখন একটা নকল গুরু বাড়িছে, শিয়া এরা, এরা শিয়া শিয়া এরা সাইয়েদ আবু বকর ওমর ওসমান কে গালি দেয়। আমি নিজে মদিনা শরীফ দেখেছি, আমি প্রায় 34 বার মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে নিয়েছেন। রাসূল বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবী জিয়ারত করে তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব, আমার উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন আপনার ডান হাত তুলে বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না, নবী কি মরা না জিন্দা, নবী এখন এই মাহফিলে আছে কি না, বলো রাখছে কে। কিছু আছে শিয়া, আবার কিছু আছে আহলে হাদিস, আহলে হাদিস আর হাদিসের কাছে ওদের যে আর তো আছে ওয়াবি লামজাবি, আবার আছে সয়ুসুলি, এদের থেকে সাবধান থাকবে। আজকে আমি বলে যাচ্ছি সামনে দিয়ে এমন এক সময় আসে, এটা লিখে রাখবে আজকের তারিখ, সামনে দিয়ে কিছুদিন পরে বক্তা বক্তাকে মারবে। তো বক্তা বক্তা যখন মারবে, যিনি দাওয়াত দিয়েছেন তিনি করবে এই কি ঘটনা, তো দুইজন বক্তা তারও মারবে, মানে আশ্চর্য ঘটনা বিশ্ব। আমি সাতটা না আটটা আশ্চর্য দেখেছি, আল্লাহ আকবার, কারণ মানুষ আছে, দাঁড়িয়ে আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ডিলা আছে, কিন্তু কলবের মধ্যে ঈমান। আর একটু জন্য আমরা ঈমান চাই কি চাই না, ঈমান দেওয়ার মালিক কে? এজন্য আমার নবী আটকানা ব্যস্তের মালিক। শুধু তা নয়, শুনলে কেন বাহাদুরি দেখা, আমার নবী হচ্ছে মকামে মাহমুদের দুলহা। আমি আজানের দোয়া আপনাদের সামনে বলছি, আমি বেশিক্ষণ কথা বলবো না, আবার কিছুক্ষণ না, হঠাৎ মাইক ছেড়ে দেব, কারণ আরো এ বি সি ডি বক্তা আছে, আছে না বাবা, আছে তার জান আলমও আছে, নাথ পড়ে, আমি আজকে একটা তার নাথও শুনল, আমার বাবার এটা থাকবে অন আমার বাবা কেউ ঠিক আছে, কারণ আমরা তো নাথ রসুল শুনতাম, যারা নাথ রসুল পড়ে তাদেরকে একটু ইজ্জত করবেন, নবীর শান। আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি আর বেশি কিছু দিতে পারবো না, একটা কথা বলবো, খোদা কি কসম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই ভিডিও বাইরা, এই ক্যামেরাম্যান বাইরা, এই প্রশাসনের বাইরা, শ্রোতা বাবারা, খোদা কি কসম আমার নবী নিজাতে শাফাতি লিয়াহলি কাবায়রে মিন উম্মতি, আমার নবী আমাদেরকে সুপারিশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ। সবাই দুই হাত তুলে বলবেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না, নবীর এই ক্ষমতা আছে কি না, চলে বল নবীকে ক্ষমতা দিয়েছেন কে? অনেকে নবীর সুপারিশ মানে না, কোন বি আমার মতো, কোন বি আমার মতো বেড়া তোর ফেসরাফ খারাপ নাফাক গন্ধ, আর আমার নবীর ফেসরাফ মোবারক, নবীর ফেসরাফ হচ্ছে মধুর চাইতে মিষ্টি, মেশকাম বলছে খুশবু, নবীর ফেসরাফ মোবারক, নবীর পায়খানা মোবারক, নবীর থুতু মোবারক, নবীর পায়ের তালু মোবারক থেকে মাথার তালু পর্যন্ত মোবারক। সেই নবী এখনো আমাদেরকে সরিষার জানা যেমনে হাতে দেখলে আমরা দেখি নবীজি 18,000 জার, 80,000 আলম প্রতি সেকেন্ডে আমার নবী সব দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন,
আল্লাহর শান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর শান রহমাতাল লিল আলামিন। আপনারা চান যেদিন হাশরের ময়দান হবে মিজান আসবে কি আসবে না? মিজান পাল্লা আমি আলেম ওলামা ভাইদেরকে বলবো, মানুষ পাগল হলে রশিদি বাঁধে কি দি, আর রশি যখন পাগল হয় একজন বলেন মানুষ পাগল হলে কি দি বাঁধে, আর রশি যদি পাগল হয় শিকল দি। খবরদার আপনাদেরকে আমাদেরকে মানুষ মনে করে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ওলি ওয়ালা, এই দে কাল্লা শাহ বাবা শহীদ, ওনার নাম নিতে হবে, উনি সুন্নিদের ওয়াজ কবুল হওয়ার দাড়ি কমায়, জান্নাতে যাওয়ার দাড়ি কমায়। যারা ওলি আল্লাহ মানবে না নিজের পায়ে নিজে শতভাগ কুড়ার মাস। তুমি টাইটেল পাশো ভালো কথা, এমএ পাশো ভালো কথা, তুমি দরব পাশো ভালো কথা, এটা তোমার অন্যরকম, কিন্তু তুমি ওলি মানতেই হবে। কারণ ওলি আল্লাহদের কথা নামাজে আছে কিনা, কোথায় আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহ ফিস সালিহিন। আল্লাহ কোরআনে বলেন নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, বলেন ওলি আল্লাহর মাজার দেখলে আমরা জিয়ারত চাইকে চাই না, ওলি আল্লাহর মাজার দেখলে দোয়া পড়তে চাই কি পাই না, ওলি আল্লাহকে মানা কি বেদাত না ইবাদত। ওলি আল্লাহ মানবেন এবং আহলে সুন্নাত জামাতের সকল আলেমদেরকে দোয়া করবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহরিকে দোয়া করবেন। আমি চাই, আমার তো স্পন্সর এসেছে আমেরিকায়, আমি নিজেও চাই আমি যাওয়ার আগে যদি কোনো সুযোগ হয় সেজন্য আমেরিকায় যাই। ব্যস্ত ব্যস্ত বানাইছে কে, তো কেউ যদি ব্যস্ত যায় কেউ না যায় আপনাদের কোনো খুশি আছে? খবর দাও জান্নাত জান্নাত আমার নই, আমার আজকে এখানে অনেক নিজস্ব রুহানি সন্তানরা আছেন। আমি ওসি মুর্শিদের বাইত কসবা বাজার, আমি সেখানে আমার বাবাকে আমি নিজেই, সে নিজেও জানে না, আমি নিজেই কাদরিয়ার তরিকার খেলাফত নামার হেজাজত দিয়েছি। তার কাছে যদি কেউ মুরিদ হয় শতভাগ শিওর সত্য। কারো কারো আরো আছে মাওলানা নজরুল ইসলাম আশিকি, বাবা তোমার বাড়ি না কোথায়? মেয়ারি বেহারিয়া বুগদাদিয়া দরবার শরীফ সো আমার খলিফা, এবং মাওলানা সাইফুল্লাহ করে সাইফুল্লাহ আল্লাহ সাইফুল্লাহ, এ বাবা অনেক আছে, অনেক মুরিদ দেখা যায়, ফিরির চাইতে বড়। ও এই জামাল উদ্দিন, এটাও আমার মুরিদ, আল্লাহ পাক কবুল করুক। হ্যাঁ বাবা জামাল কি ছিল কি ওনার কে রাসমি? আমি আবার আমেরিকা গেলে আল্লাহ আকবার আল্লাহ আকবার। যা হোক আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আখির কালাম আকিমুস সালাহ ওয়া বিরা বলে আমরা নামাজের কথা বলি না, বলে নামাজ পড়ার দায়িত্ব আমাদের, তোদের জন্য নামাজ হারাম, তোদের কাছে ঈমান নেই কিসের নামাজ, তোদের কাছে ঈমান নেই কিসের রোজা, তোদের কাছে ঈমান নেই কিসের তারাবি, তোদের কাছে ঈমান নেই কিসের তাসবি, একমাত্র ঈমান আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে তাকবীর নারে সালাম আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি শেখ ফয়জিয়া দরবার শরীফ। শুনেন শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আবু সুফিয়ান আবিদি আল কাদরির কথা নয়, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিরবি কাফা, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক করেছেন। বলে আমরা মুসলমান হিসেবে ফজর জোহর আসর মাগরিব এশা বিতির তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কি চাই না, আমরা জুমার নামাজ চাই কি চাই না, আমরা মেরাজ শবরাত শবে কদর চাই কি চাই না, ঈদের নামাজ চাই কি চাই না, মা বোনা নামাজ পড়বেন পর্দার মধ্যে থাকবেন, যে সমস্ত মায়েরা ভনেরা পর্দার মধ্যে মাথায় কাপড় দিয়ে থাকেন আপনাদের কবরে মা ফাতেমা নূরের ঝলক আসবে, আর বাবারা
যদি দাড়ি রাখেন দাড়ি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানামি ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে ভালোবাসবেন, নবী বলে তারা যেন আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে যাবে। বলেন আমরা আখেরাতে নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আমার বাবা কিন্তু আমাকে এখনো বলেনি, বাবা শেষ করেন, আক্কল আগে ব্যাককল পরে। দুটা কথা আছে, একটা আক্কল আর একটা ব্যাককলের। আল্লাহ কয় তুই কে আমি কে, কয় তুমি তুমি আমি আমি, কয় যা তো যা। আক্কলের বলে তুমি কে আমি কে, কয় আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা, কয় জান্নাতে যা। সুবহানাল্লাহ। এজন্য আমরা বহু আজ করেছি মারাত্মক হাদিয়া। ওমা হ্যাঁ হ্যাঁ করেন কেন, বর্তমান 60,000 বাবা। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে দোয়া করি, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে অসংখ্য আশেকের রাসূল ভাই বাবারা নাতিরা ফাইজিয়া দরবার শরীফে এসেছ। আল্লাহ পাক আপনাদেরকে ভবিষ্যৎ আশার তৌফিক দান করুন। এবং যখনই আপনারা ফাজর ওয়াক্ত নামাজের দোয়া করবেন, আমার বাবা তাহিরিকে দোয়া করবেন, এবং তার বড় একটা মক্কা মদিনা তার সামনে এখনো আছে। মা, আপনাদের যাদের মা বাবা আছে আজকে যদি লগে থাকে এখন সালাম করবেন, আর নবীর বাড়িতে গিয়ে মা বাবার হাতে পায়ে কোফালে চুমা দিবেন। নবীজি বলে যারা মা বাবার হাতে পায়ে চুমা দেয় তারা যেন জান্নাতের দরজায় জানালা যায়। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, মা বোনকে মোবারকবাদ জানিয়ে, মিডিয়া ব্যক্তিদেরকে মোবারক জানিয়ে, তোমরা সুন্দর করে নিজেরা নামাজ পড়বে বাবারা। যদি কবর তোমার এই প্রশ্ন করে মার লাগবুকে, আমি মিডিয়া ব্যক্তিত্ব ছিলাম, কাউকে যদি বলে আমার দিনুকে আমি বিশ্বব্যাংকে আমার লেনদেন ছিল, কোনো কাম হবে না। সবচেয়ে প্রস্তুত থাকবে এক নম্বর আমরা নবীজির বলি। আমি তিনবার বলবো, সবাই তিনবার বলবেন, আমরা কার গোলাম? আওয়াজটা আর একটু ক্লিয়ার, কার গোলাম? কার গোলাম? নবীর গোলাম হওয়া কি না যায়, না যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে, কলেজ স্কুল মাদ্রাসার ছেলেদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার আহলে সুন্নাত বাংলাদেশের ছাত্র ইসলামী ছাত্র সেনা যুব সেনাকে ইসলামী ফ্রন্টকে ধন্যবাদ জানিয়ে, সকল সুন্নি দরবারকে ধন্যবাদ জানিয়ে, সকলকে মোবারকবাদ বান্দাবাদ জানিয়ে, আমার বাবা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহির হায়াতে তৈবা আল্লাহর কাছে কামনা করে নবীর উসিলায় আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে, আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। অনেক মোবারকবাদ, একটা সুন্দর একটা জ্ঞান গভীর এবং জোর উপযোগী আলোচনা করেছেন আল্লাহ শেখ আবু সুফিয়ান আবিদি আল কাদির হুজুর। হুজুরকে ফাইজে দরবার পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি। এবার আমাদের মধ্যে থেকে রয়েছেন ফাইজে দরবার শরীফে সবাই বাবা আলাদা আওয়াজে ইমান।